हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल इजी इंग्लिश लर्निंग। आगे वीडियोते आमरा आलोचना करेछिलाम क्लास 12 एर अति जनप्रिय एक शॉर्ट स्टोरी आइस हैबिटेर प्रथम पार्ट निये। आज आमरा आलोचना करब आइस हैबिट गल्पेर द्वितीय पार्ट निये। तार आगे बोलबो जारा आमार चैनले नतून तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे राखबेन, आरो अनेक नतून नतून भिडियो पेते अवश्यई भालो लागले लाइक शेयर एबं कमेंट करबेन। तो बंधुरा, लेट स्टार्टस दा भिडियो। She was silent. সে নীরব হয়ে থাকলো। সাইলেন্ট মানে কি? চুপ করে থাকলো। কে চুপ করে থাকলো? মেয়েটি। কেন চুপ করে থাকলো? এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে লেখক মুশৌরি সম্পর্কে তার স্মৃতিচারণ করছে। মুশৌরি কি না? মুশৌরিতে ওই অক্টোবর মাসে সমস্ত ডালিয়া ফুলে ভরে থাকে। ওই সময় সূর্য মনোরমভাবে কিরণ দেয়। তুমি কোনো অগ্নিকুণ্ডের পাশে বসে রাত্রিবেলা একটু একটু করে ব্র্যান্ডি পান করবেন। রাস্তাঘাটগুলো নির্জন শান্ত হয়ে থাকে, যেটা সত্যি অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। অক্টোবরটা সত্যি খুব সর্বোত্তম একটি সময়। এই সমস্ত কথাগুলো যখন লেখক বলে যাচ্ছেন, মেয়েটি কিন্তু সি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি চুপ করে গেছে। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আচ্ছা, আমার কথাগুলো কি তার হৃদয় স্পর্শ করে গেল? টাস্ট মানে কি? হৃদয় স্পর্শ করে যাওয়া। এখানে বলছে যে আমি যে সমস্ত কথাগুলো বলছিলাম, লেখক ভাবছে যে এই কথাগুলো কি মেয়েটির হৃদয় স্পর্শ করে গেল? অর অথবা হোয়েদার সি থট মি আর রোমান্টিক ফুল, নাকি মেয়েটি আমাকে একটি কল্পনাবিলাসী বোকা ভাবছে। রোমান্টিক মানে কল্পনাপ্রবণ, কল্পনাবিলাসী, একটা বোকা ভাবছে যে এতক্ষণ ধরে আমি কোনো বোকা বোকা কথাগুলো বললাম, কল্পনা করে করে কী ভাবছে মেয়েটি। দেন আই মেড আ মিস্টেক। তোমরা অবশ্যই এই লাইনটাকে নোট করে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা অনেকবার তোমাদের পরীক্ষায় পড়েছে, অবশ্যই তোমরা এটাকে নোট ডাউন করে রাখো। দেন আ মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসলাম। মিস্টেক, ভুল করে বসলাম। কে বলছে? লেখক বলছে, অথর বলছে। তারপরে আমি একটা ভুল করে বসলাম। কী সেই ভুলটা? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করে আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। আচ্ছা, বাইরেটা কেমন দেখাচ্ছে বলুন তো? প্রশ্নটা সত্যি বোকা বোকা নয় কি? অর্থাৎ কেন বোকা বোকা প্রশ্নটা মনে হচ্ছে? কেন ভুল বলে মনে হচ্ছে এখানে লেখক? কেন লেখক বলল যে আমি একটা ভুল করে বসলাম? কারণ লেখক বলেছিলেন যে আমি আমার অন্ধত্বটাকে মেয়েটির কাছে গোপন করে রাখব। কিন্তু এই যখন কথাটা বললো, আচ্ছা বাইরেটা কেমন দেখাচ্ছে, এই কথাটার দ্বারাই লেখক ভাবছেন যে আমি হয়তো মেয়েটির কাছে ধরা পড়ে গেলাম যে আমি দেখতে পাই না। সেজন্যই লেখক বলছে যে আমার মনে হলো আমি একটা ভুল করে বসলাম। কি না, ভুল একটা প্রশ্ন করে ফেললাম যে বাইরেটা কেমন দেখাচ্ছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন্স। তারপরে দেখলাম যে আমার এই প্রশ্নের মধ্যে মেয়েটি কোনো অদ্ভুত জিনিস খুঁজে পেল না। নাথিং স্ট্রেঞ্জ, কোনো অদ্ভুত কিছুই খুঁজে পেল না ইন দ্য কোশ্চেন্স, আমার এই প্রশ্নতে। হ্যাড সি নোটিসড অলরেডি, আচ্ছা সে কি তাহলে আগে থেকেই দেখে ফেলেছে? দ্যাট আই কুড নট সি, আমি দেখতে পাই না। লেখক ভাবছে যে তাহলে মেয়েটি কি বুঝতে পেরে গিয়েছিল যে আমি দেখতে পাই না, এতক্ষণ ধরে আমি ভান করছি। বাট আর নেক্সট কোশ্চেন্স রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটাই আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। সন্দেহগুলো কি? মেয়েটি কি বুঝতে পেরে গেল যে আমি অন্ধ, আমি একটা ভুল করে ফেললাম, এত বড় একটা মিস্টেক করলাম, এই সমস্ত কথাগুলো ভাবছে। তারপরেই মেয়েটি সমস্ত ডাউট ক্লিয়ার করে দিল। কি না, মেয়েটি একটি প্রশ্ন করল। কি সেই প্রশ্ন? বলছে, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি নিজেই কেন জানালার বাইরেটা তাকিয়ে দেখছেন না? সি আস্কড, সে বলল। সে বলতে কি? এখানে মেয়েটি। লেখক যখন বললো যে আচ্ছা বাইরেটা কেমন দেখাচ্ছে, তার প্রত্যুত্তরে মেয়েটি রিপ্লাই দিল কি না, আপনি নিজেই কেন জানালার বাইরেটা তাকিয়ে দেখছেন না যে কেমন দেখতে। লেখক ভাবলো তাহলে তো মেয়েটি কিছু বুঝতে পারেনি। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ। বার্থ মানে কি? ট্রেনের মধ্যে বসার যে জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে বার্থ। এখানে বলছে আই মুভড ইজিলি, আমি খুব সহজেই
ধীরে ধীরে এগিয়ে গেলাম অ্যালং দ্য বার্থ, ওই বসার জায়গাটা ধরে কোন দিকে, অ্যান্ড এবং ফেল ফর দ্য উইন্ডো লেজ, এবং জানালাটা খোঁজার চেষ্টা করলাম, জানালার সার্চ, উইন্ডো লেজ অর্থাৎ যে জায়গাটা জানালাটা থাকে সেই জানালাটা কোনখানটায়, সেই জানালার কাছে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল, অ্যান্ড এবং আই ফেসড ইট, আমি সেদিকটায় তাকালাম অর্থাৎ মুখ করলাম। মেকিং আ প্রিটেন্স, প্রিটেন্স মানে কি ভান করা, লেখক এতক্ষণ সব কিছু ভান করছে, মেকিং আ প্রিটেন্স ভান করলাম, কী ভান করলাম, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, স্টাডিং মানে কি এখানে পর্যবেক্ষণ করা, ল্যান্ডস্কেপ মানে কি সমতল ভূমি অর্থাৎ ট্রেনের বাইরে জানালা দিয়ে যা কিছু দেখা যাচ্ছে লেখক সেই দিকটাই মুখ করে যেন তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন এমন তিনি ভান করছেন। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিন মানে কি রেলের যে ইঞ্জিনটা রয়েছে, ট্রেনের যে ইঞ্জিন সেই ইঞ্জিনের কি ঘড়ঘড়ানি যে শব্দটা, প্যান্টিং হাঁপানির মতো যে শব্দ সেই শব্দটা আমি শুনতে পাচ্ছি। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার যে গুড় 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 করে যে চাকাটা যায় সেই চাকার গুড় গুড় করে যে শব্দ শুনতে পাচ্ছি। অ্যান্ড এবং ইন মাই মাইন্ডস আই, এবং আমি আমার মনের চোখ থেকে, এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করবে চোখটা কি মাইন্ডস আই, লেখক কিন্তু চোখ থেকে অন্ধ, লেখক কিন্তু টোটালি অন্ধ, তাই কিন্তু চোখ দিয়ে তিনি কিছু দেখতে পান না, তিনি যে চোখ দিয়ে দেখছেন সেটা কি তার মাইন্ডস আই, তার মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন কি, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পাচ্ছি যে যত টেলিগ্রাফ পোস্ট রয়েছে সেই সমস্ত যেন দ্রুত নিমেষে এক ধার থেকে আর একদিকে চলে যাচ্ছে, অর্থাৎ লেখক এই সমস্ত মনের চোখ দিয়ে, অর্থাৎ লেখক ভাবছেন আমরা যেতে যেতে কোনো গাড়িতে করে যেতে যেতে দেখি এরকম জানালার বাইরে দিকে যদি তাকিয়ে দেখি যে গাছপালা সমস্ত কিছু যেন তার বিপরীত দিকে ছুটে চলে যাচ্ছে, লেখকও ভাবছে কি আমি বাইরেটা ভাবছে মানে কি লেখক এখানে ভান করছে, জানালার দিকে তাকিয়ে তিনি ভান করছেন যে জানালার বাইরে সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করছেন, চাকার গুড় গুড় করে শব্দ হচ্ছে, ইঞ্জিনের ঘড়ঘড়ানির শব্দ হচ্ছে, এবং তিনি তার মনের চোখ দিয়ে সমস্ত কিছু দেখছেন, এবং টেলিগ্রাফ পোস্টগুলো অর্থাৎ রেলের ধারে ধারে ট্রেন লাইনের যে ধারে ধারে যে টেলিগ্রাফ পোস্টগুলো থাকে সেগুলো যেন দ্রুত নিমেষে এক ধার থেকে আর এক ধারে সরে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন, আই ভেঞ্চার, আমি বলছি, ভেঞ্চার মানে কি প্রকাশ করা, বলা, আই ভেঞ্চার, আমি বললাম, কি বললাম, দ্যাট দ্য ট্রিস সিম টু বি মুভিং, দেখুন গাছগুলো যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে, হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, অথচ দেখুন আমরা যেন মনে হচ্ছে এক জায়গাতে স্থির হয়ে রয়েছি, এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা অবশ্যই এই লাইনটাকে নোট করে রাখো, কি না আমি বললাম যে আচ্ছা আপনি কি লক্ষ্য করছেন, কাকে, মেয়েটিকে বলছে, লেখক বলছে, আপনি কি লক্ষ্য করলেন, দেখুন গাছগুলো যেন একদিক থেকে আর একদিকে দৌড়ে চলেছে, অথচ দেখুন মনে হচ্ছে যেন আমরা চুপ করে এক জায়গাতে দাঁড় স্থির হয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন, এটা সবসময়ই ঘটে থাকে, সি সেড, মেয়েটি উত্তর দিল, মেয়েটি বলল, যে এইরকম তো প্রায়শই ঘটে থাকে, এটা সবসময় ঘটে এখানে, কিন্তু এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন হয় দ্যাট অলওয়েজ হ্যাপেন, হোয়াট অলওয়েজ হ্যাপেন, কোন জিনিসটা সবসময় ঘটে, কী অলওয়েজ হ্যাপেন, দ্যাট দ্য ট্রিস সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলোকে যেন মনে হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমরা কোনো এক জায়গাতে স্থির হয়ে রয়েছি। ডু ইউ সি এনি অ্যানিমেলস, আচ্ছা আপনি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছেন, নো, আই আনসার কোয়াই কনফিডেন্টলি, আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম, কই না তো, কেন, লেখক কোথায় পেল এত কনফিডেন্ট, বলছে আই নিউ, আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, হার্ডলিটা ন অর্থক অর্থে ব্যবহার হতো, না অর্থে ব্যবহার হতো, প্রায় না, অর্থাৎ আই নিউ, আমি জানতাম যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস, কোনো জীবজন্তুই নেই, ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, দেরার আশেপাশে, দেরার কাছে যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলে কোনো জীবজন্তু নেই, এটা আমি জানতাম, তাই বেশ কনফিডেন্টের সঙ্গে আমি এই উত্তরটা দিলাম। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, তারপরে আমি জানালার দিক থেকে ঘুরলাম, অ্যান্ড এবং ফেসড দ্য গার্ল, তারপরে মেয়েটার মুখোমুখি হলাম, ফেসড মুখোমুখি হলাম, অ্যান্ড এবং ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য উই স্যাট ইন সাইলেন্স, আমরা দুজনেই নীরব হয়ে থাকলাম, চুপচাপ হয়ে গেলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অবশ্যই মোস্ট ভেরি ইম্পর্টেন্ট লাইন এটাও, তোমরা অবশ্যই আন্ডারলাইন করে রাখবে এবং নোট করে রাখো, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক, আমি মন্তব্য করে ফেললাম আপনার মুখটা বেশ আকর্ষণীয়,
আই ওয়াজ বিকামিং কোয়াইট টিয়ারিং, যদিও আমি একটু বেশ ধীরে ধীরে সাহসী হয়ে উঠলাম, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু আমি এটাই বিশ্বাসে ছিলাম যে আমি যে কথাটা বললাম, যে রিমার্কটা, মন্তব্যটা বললাম, এটা কিন্তু একটা নিরাপদ মন্তব্য। এই মন্তব্যের ফলে কিন্তু কেউ কোনো কটু কথা বলতে পারবে না। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, কারণটা কি? কারণ খুব অল্প সংখ্যক মেয়ে রয়েছে যারা তোষামোদ পছন্দ করেন, বেশিরভাগই তোষামোদ পছন্দ করেন। ফ্ল্যাটারি মানে কি? তোষামোদ করা, প্রশংসা করা, কি মিথ্যা প্রশংসা করা, এইগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাটারি। সি লাফড প্লিজান্টলি, সে হো হো করে হেসে উঠল। আ ক্লিয়ার রিঙ্গিং লাফ, এক স্বচ্ছ পরিষ্কার সুরে, অর্থাৎ তার হাসির সুরটাকে এখানে বলা হচ্ছে, অর্থাৎ তিনি যেন খিলখিলিয়ে হেসে উঠল, মেয়েটি খিলখিল করে হেসে উঠল। কেন না তিনি ওই লেখকের কথাটা শুনলেন? লেখক কী কথা বললেন, অর্থাৎ লেখক এখানে কী রিমার্ক করেছিলেন, কী কমপ্লিমেন্ট করেছিলেন, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। কী কমপ্লিমেন্ট লেখক করেছিলেন, কী রিমার্ক করেছিলেন, কোন রিমার্কটা সেফ ছিলেন? কি? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা বেশ আকর্ষণীয়। ইটস নাইস টু বি টোল্ড, সত্যি এটা শুনে খুব ভালো লাগলো। আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার মুখটা বেশ আকর্ষণীয়, সত্যি শুনে খুব ভালো লাগলো। কে বলছে এটা? মেয়েটি বলছে। আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ অ্যা প্রিটি ফেস, এটা তোমরা নোট করে রাখো। মেয়েটি বলছে কি? আই এম টায়ার্ড, আমি নয় ক্লান্ত হয়ে গেছি। কেন ক্লান্ত হয়ে গেছি? না, পিপুল টেলিং মি আই হ্যাভ অ্যা প্রিটি ফেস, মানুষজন বরাবরই আমাকে বলেন যে আমার মুখটা খুব সুন্দর, প্রিটি মানে সুন্দর, আমার মুখটা বেশ সুন্দর, এটা মানুষ সবসময় বলে। তো এই কথাটা শুনতে শুনতে আমি যেন খুব ক্লান্ত হয়ে গেছি, আপনার কাছ থেকে নতুন কোনো কিছু শুনলাম, কি ইন্টারেস্টিং। তাহলে এখানে কিন্তু দুটো, মেয়েটি কোন কথাটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, না সি হ্যাড আ প্রিটি ফেস, আর লেখক এখানে কি মন্তব্য করেছিলেন, ইউ হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা কিন্তু খুব আকর্ষণীয়। দুজনের কথা কিন্তু দুটো ভাগ রয়েছে, এটা কিন্তু তোমরা একটু মনে করবে, খেয়াল করে রাখবে। ও সো ইউ ডু হ্যাভ অ্যা প্রিটি ফেস, থট আই, আচ্ছা আচ্ছা, আপনার তার মানে বলছেন যে মুখটা খুব সুন্দর। অ্যান্ড এবং অ্যালাউড আই সে, তারপরে আমি একটু বেশ জোর দিয়ে বললাম, ওয়েল ঠিক আছে, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা আকর্ষণীয় মুখ তো সুন্দর হতেই পারে, তাই নয় কি? অর্থাৎ লেখক এখানে একটু জোর দিয়ে বললেন, লেখক বলেছিলেন কি ইন্টারেস্টিং ফেস, মেয়েটি বললো কি যে সকলেই বলে তার মুখটা প্রিটি, তাই লেখক বললেন যে একটা ইন্টারেস্টিং ফেস কি প্রিটি হতে পারে না, একটা ইন্টারেস্টিং ফেস তো প্রিটিও হতে পারে, এই কথাটা লেখক বললেন। তখন মেয়েটি উত্তর দিল, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, আপনি তো সত্যিই বেশ সাহসী যুবক মানুষ, সি সেড, মেয়েটি উত্তর দিল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন, আপনি তো বেশ সাহসী যুবক মানুষ, তাহলে আপনি এত গম্ভীর কেন? আই থট দেন, তারপরে আমি ভাবলাম, এখন আই লেখক বলছে, তারপরে আমি ভাবলাম, আই উড ট্রাই টু লাভ ফর হা, আমি একটু হাসার চেষ্টা করব, কি না মেয়েটি যেহেতু বললো আমি এত গম্ভীর তাহলে একটু হাসতে হবে, তা লেখক ভাবলেন যে তাহলে আমি একটু হাসার চেষ্টা করব। বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, কিন্তু ওই হাসির চিন্তাটা আমাকে যেন আরও সমস্যায়িত এবং একাকিত্বই হয়, হাসির কথাটাই যেন আমাকে যেন আমার একাকী মনে করিয়ে দিল, সমস্যায় যদি কোনো সমস্যা হয় হাসতে গিয়ে, পরে যদি আমাকে আবার একা হয়ে চলতে হয়, একা থাকতে হয়। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেট, আমি তারপরে বললাম যে আমরা কিন্তু শীঘ্রই আপনার স্টেশনে চলে আসবো। কাকে বলছে? মেয়েটিকে। কোন স্টেশন? মেয়েটি কোথায় আস নামবে? সাহারানপুর স্টেশন, সেখানে বলছে আমরা কিন্তু শীঘ্রই আপনার স্টেশনে চলে আসবো। থ্যাংক গুডনেস, ওহ ধন্যবাদ, ইটস আ শর্ট জার্নি, এটা একটি সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রা ছিল। আই ক্যান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান টু আর থ্রি আওয়ার্স, আন্ডারলাইন করে রাখো, এটা নোট করে রাখবে তোমরা, কি না মেয়েটি বলছে যে ধন্যবাদ, ওহ সত্যি এটা খুব অল্প সময়ের জন্য যাত্রা ছিল। আই ক্যান্ট বিয়ার, আমি সহ্য করতে পারি না, বিয়ার মানে সহ্য করা, আমি সহ্য করতে পারি না টু সিট ইন আ ট্রেন, ট্রেনের মধ্যে বসে থাকতে, কতক্ষণ? ফর মোর দ্যান টু আর থ্রি আওয়ার্স, দুই তিন ঘন্টার বেশি, ফর মোর দ্যান, দু তিন ঘন্টার বেশি আমি ট্রেনের মধ্যে যেন বসে থাকতে পারি না, সত্যি এটা খুব অল্প সময়ের জন্য যাত্রা ছিল, ধন্যবাদ। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট ইন এ লেন্থ অফ টাইম, কিন্তু আই ওয়াজ প্রিপেয়ার, আমি প্রস্তুত ছিলাম টু সিট দেয়ার, ওই স্থানে বসে থাকতে, ফর অলমোস্ট ইন এ লেন্থ অফ টাইম, অসীম সময়ের জন্য,
সমস্ত সময়ের জন্য। কেন? লেখক বলছেন, আপনি লেখক কিন্তু এটা বলছেন না, মনে মনে ভাবছেন কি যে আপনার হয়তো ভালো লাগছে না দু তিন ঘন্টার বেশি এই ট্রেন যাত্রা, ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু সমস্ত সময়ের জন্যই কিন্তু বসে থাকতে রাজি ছিলাম। কেন? জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা বলাটা শোনার জন্য। অর্থাৎ তার কথাটা লেখকের খুব পছন্দ হয়েছিল, লেখকের মনে লেগেছিল, তাই বলছে কি শুধুমাত্র তার কথা শোনার জন্য আমি কিন্তু ওখানে অসীম সময়ের জন্য বসে থাকতে প্রস্তুত ছিল। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কথার মধ্যে যেন এক পাহাড়ি ঝর্ণার উচ্ছলতা রয়েছে। পাহাড়ি ঝর্ণা উপর থেকে পড়ার সময় যেমন একটা ছড়ছড়ানি আওয়াজ হয়, ঠিক যেন তার কথা বলার মধ্যে, তার কণ্ঠস্বরের মধ্যে ঠিক সেই পাহাড়ি ঝর্ণার উচ্ছলতা, প্রবাহমানতা রয়েছে। লেখককে খুব ভালো লেগেছিল। এখানটা তোমরা কিন্তু আন্ডারলাইন করে রাখো যে হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরটা কেমন ছিল, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যেই মুহূর্তে সে ট্রেন থেকে নেমে যাবে, কে মেয়েটি ট্রেন থেকে নেমে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সি উড ফরগেট, ফরগেট মানে কি ভুলে যাওয়া, আওয়ার ব্রিফ এনকাউন্টার, আমাদের সংক্ষিপ্ত সময়ের এই আলাপচারিতা। এনকাউন্টার মানে কি আলাপচারিতা, একে অপরের সঙ্গে যেই পরিচয় এটাকে এনকাউন্টার বলা হচ্ছে। যে যেই মুহূর্তে মেয়েটি ট্রেন থেকে নেমে যাবে, মেয়েটি হয়তো আমাদের এই সংক্ষিপ্ত আলাপচারিতা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এই আলাপচারিতাটা আমার মধ্যে থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমার বাকি যাত্রার সময়টুকু, অ্যান্ড এবং ফর সাম টাইম আফটার, হয়তো বা তারও কিছু পরে। অর্থাৎ এই যাত্রা যে সময়টুকু রয়েছে, এই সময়টুকু হয়তো মেয়েটির ওই আলাপচারিতার রেস আমার মধ্যে থাকবে। শুধু তাই নয়, এই যাত্রার পরেও আরও কিছু দিনের জন্য হয়তো এর রেস আমার মধ্যে রয়ে যাবে। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট, ইঞ্জিনের যে বাঁশিটা, অর্থাৎ ট্রেনের যে বাঁশিটা তীক্ষ্ণভাবে আওয়াজ করল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, ক্যারেজ হুইল ওই ট্রেনের যে কামরার যে চাকাগুলো রয়েছে, প্রত্যেকটা ট্রেনের কামরার সঙ্গে চাকা, সেই চাকাগুলো চেঞ্জ দেয়ার সাউন্ড, তাদের যেন শব্দগুলোকে পরিবর্তন করলো, অ্যান্ড এবং রিদম এবং তাদের ছন্দগুলো, অর্থাৎ যে শব্দ এবং ছন্দের মধ্যে ট্রেনটা এতক্ষণ গতিশীল ছিল, সেই গতিশীল ট্রেনটা ধীরে ধীরে থামতে শুরু করেছে, তাই সেই ছন্দ এবং শব্দ দুটোরই পরিবর্তন করছে। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়লো, অ্যান্ড এবং বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং তার সমস্ত জিনিসপত্রগুলোকে একসঙ্গে সংগ্রহ করতে লাগলো। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম, ইফ সি ওর হার হেয়ার ইন বান, আচ্ছা সে তার চুলগুলোকে কি খোঁপা করে রেখে দিয়েছে, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, খুব সম্ভবত এটা খোলা ঝুলছে ওভার হার শোল্ডার্স, তার কাঁধের ওপর থেকে, মনে হয় মেয়েটির চুলটা খোলাই রয়েছে, তার কাঁধের ওপর থেকে ঝুলছে। অর অথবা ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি এটা খুব ছোটো ছোটো করে কাটা ছিল। লেখক অবাক হয়ে ভাবছে, আচ্ছা মেয়েটার চুলটা কি খোঁপা করে বাঁধা রয়েছে, নাকি তার চুলটা তার কাঁধের ওপর থেকে আলগা হয়ে ঝুলছে, নাকি তার চুলটা খুব ছোটো ছোটো করে কাটা রয়েছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন, ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের মধ্যে ঢুকল। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, ভালো করে নোট ডাউন করো এই জায়গাটাও। আউটসাইড, বাইরে, অর্থাৎ ট্রেনের বাইরে, অর্থাৎ যে স্টেশন, যে প্ল্যাটফর্মে ঢুকেছে সেই প্ল্যাটফর্মের চারিদিকে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স। পোর্টার্স, পোর্টার্স মানে কি কুলিরা, যারা এক স্থান থেকে আরেক স্থানে মালপত্র বয়ে নিয়ে যায়, অ্যান্ড ভেন্ডার্স, ভেন্ডার্স মানে বিক্রেতা, যারা ওই ট্রেনের মধ্যে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করে। সেই পোর্টার, সেই কুলি এবং ওই বিক্রেতাদের আওয়াজ ছিল, অ্যান্ড এবং এ হাই পিচড ফিমেল ভয়েস, এবং এক তীক্ষ্ণ মহিলা কণ্ঠস্বর নিয়ার দ্য ক্যারেজ ডোর, ওই কামরার দরজার কাছ থেকে ভেসে আসছিল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, ওই কণ্ঠস্বরটা মনে হয় অবশ্যই মেয়েটির কাকিমার হবে। কে? লেখক ভাবছে যে ওই কণ্ঠস্বরটা অবশ্যই মনে হয় মেয়েটির কাকিমার হবে। গুড বাই দ্য গার্ল সেট, মেয়েটি বলল বিদায়। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটাও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেকেই আবারও ধন্যবাদ জানাই, নমস্কার।